সাইক্লোনিক স্টর্ম মোখাত 11:30 নাগাদ ল্যান্ডফল প্রসেস শুরু হয়েছে। তো অনেকটাই যে ফরওয়ার্ড সেক্টর যে ওয়াল ক্লাউড রিজিয়ন সেটা অনেকটাই ঢুকে গেছে ভেতরে, আশা করা যায় 1-2 ঘন্টার মধ্যে ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হবে। ঢুকছে কিন্তু সেই যেটা আমরা বলেছিলাম ক্লোজ টু সিটি, অর্থাৎ কক্সবাজার আর কিয়াকচুর মাঝখানে ক্লোজ টু সিটি। ঢোকার সময় 180-190 গাস্টিং, 210 কিলোমিটার প্রতি ঘন্টায় উইন্ড থাকবে। অলরেডি হেভি রেইন এবং স্ট্রং উইন্ড নর্থ মায়ানমারে শুরু হয়েছে, আজকেও কিছু হবে না, আজকেও ড্রাই যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমাদের রাজ্যে একটু এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে 16-20, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17-20। এই 16-20 উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17-20, এই সময়টাতে থান্ডারস্টর্ম লাইটনিং সাথে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা।